আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা সোলার প্রজেক্টে আসছিলাম। তো আসলে ওখানে অনেকটাই পরিশ্রম, যেরকম আজকে বিগত 2 থেকে 3 দিন যাবত বেশ কয়েকটা বড় বড় সোলারের যে কাজগুলো চলতেছে, তো সময় বিশিষ্ট বেরোনো হয় না, তারপরে বেরোইতে হয় একদম রোদ্রের ভিতরে, খুবই মানে অবস্থা নাজুক। তো আজকে আপনাদের জন্য একটা প্রজেক্টে আসলাম, মনে চাইলো যে একটা ছোট্ট করে একটা ভিডিও দিই। অনেকজনে অনেক বড় বড় প্রজেক্টের ভিডিও দেয়, আমরা কিন্তু ভিডিও দেই না, একজন গ্রাহককে নিয়ে কিন্তু আমরা সামনে দাঁড় করাই না। একটা কথা মনে রাখবেন, যদি কোনো গ্রাহককে আপনি সামনে এনে দাঁড় করান, তখন মনে করবেন কি যে আপনি খুবই বেশি বড় কিছু মনে করতেছেন, সেটা না, আপনি আড়ালে কি করতেছেন সেটা হচ্ছে বড় কিছু। আমরা কিন্তু কোনো গ্রাহককে সামনে এসে আমরা দাঁড় করাই না যে উনি আমাদের কাছ থেকে এত দূর থেকে আসছেন, অমুক জায়গার থেকে আসছেন, অমুক এই আসছেন, উনি এই নিচ্ছেন, উনি সেই নিচ্ছেন, আমরা কিন্তু এটা এই জিনিসটা কখনো বলি না, আমাদের বলার প্রয়োজনও নাই। যদি আমাদের কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এমনি নেবেন, এটা হচ্ছে আমার কথা। তো আজকে আমরা যে একটা সোলার প্রজেক্টে আসলাম, এটা হচ্ছে টোটালি আমরা একটা 1200 ওয়াট সোলার প্রজেক্টে আসছি। এটা হচ্ছে আমাদের গাজীপুরে হারিকেন এরিয়াতে, তো এখানে আসছি। এটা হচ্ছে আমাদের একটা 1200 ওয়াট সোলার প্যানেল প্রজেক্ট। এটা কিন্তু আমরা আজকে আমরা টোটাল এখানে আমরা যে প্রজেক্টটাতে আসছি, এটা এখানে একটা 24 ভোল্ট IPS প্লাস হচ্ছে আমাদের 2টা ব্যাটারি সহ আমরা একটা প্যাকেজ লিস্টে আমরা এখানে এটা দিয়েছি। আমরা যেই সোলার প্যানেলগুলো ব্যবহার করে থাকি, এই সোলার প্যানেলগুলো সব কিন্তু জার্মানি সেলস, প্রত্যেকটা জার্মানি সেল, আর প্রত্যেকটা কিন্তু সবটি ফুল কাট মনো প্যানেল। আমরা এখানে কিন্তু আজকে মোটামুটি 1200 ওয়াট আমরা প্যানেল ব্যবহার করছি। এই 1200 ওয়াট প্যানেলে আমরা এখান থেকে টোটালি 7টা সিলিং ফ্যান, 12টা LED লাইট কন্টিনিউসলি ভাবে চলার জন্য আমরা আজকে এই প্যানেলটা আমাদের এই সোলার প্রজেক্টটাকে ইনস্টল করছি। এরকম কিন্তু আমাদের আরও অনেক করা আছে, যদি আপনাদেরকে দেখায় আর কি, আমরা এই পাশে আরও যেগুলো লাগাইছি বা করছি এগুলো আপনাদেরকে যদি দেখাই। আমাদের এই যে পাশের যে ছাদটা আছে এখানে একটা করা আছে, এই এই যে পাশে একটা আছে এটাও করা আছে। আবার আমাদের এই পাশে যদি আরও আপনাদেরকে দেখাই, এটা যেহেতু একটা বিশাল মানে এরিয়া, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের ওই ছাদে একটা করানো আছে। ওই যে একটা বড় একটা প্রজেক্ট আছে দেখেন, ওইখানে প্রায় আমরা 2500 কিলোওয়াট আমরা ওইখানে প্রজেক্ট ব্যবহার করছি। তো আমরা কিন্তু এরকম অহরহ কিন্তু আমরা ভিডিওতে বলি না যে আমরা এটা করছি বা আমরা ওইটা করছি বা আমরা এটা করতেছি বা আমরা ওইটা করব। আমরা কোনো গ্রাহককে সামনে আনি না। তো আপনাদের জন্য মানে যেই প্রজেক্টগুলো আমরা করে থাকি, আমাদের কাছ থেকে টোটালি আপনারা প্যানেল ওয়ারেন্টি প্যানেল গ্যারান্টিটা পাবেন 25 বছর, আর আমাদের IPS গ্যারান্টি পাবেন 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং কি ব্যাটারির জন্য পাবেন 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা যে রিমসু কোম্পানির ব্যাটারিগুলো আপনাদের জন্য দিয়ে থাকি, তো প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদের তাপ, যার জন্য এখানে আসলে দাঁড়ায় থাকাটা কষ্ট হচ্ছে। তো এগুলো সব ইনস্টল করা, আরও 2-3টা প্রজেক্ট ভিজিট করা একসাথে একটু কষ্টজনক হয়ে যায়, যার জন্য আজকে আমাদের এখানে মানে যে প্রজেক্টটা এটা আপনাদের জন্য দেখানোর জন্য, আমরা যে আপনাদের জন্য যে প্যানেলগুলোতে যে আমরা যে ওয়ারিংগুলো করে থাকি, এর আগেও বলছি আবারও বলি আজকে আপনাদেরকে আবারও দেখানোর জন্য, যে আমরা যে প্যানেলের যে ওয়ারিংগুলো করি, যে প্রত্যেকটা প্যানেল কিন্তু আমাদের যে আমরা ওগুলো ওয়ারিংগুলো করছি এগুলো হচ্ছে 6 RM তারের। আমরা এই প্যানেলটা ওয়ারিং করে আমরা ওদিক থেকে আমরা যে স্ট্রাকচারগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু অ্যাঙ্গেল দিয়ে আমরা ওয়ার্কশপ থেকে নিজেরা কিন্তু তৈরি করে আমরা স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। তো আমরা যদি এখান থেকে দেখাই যে আমরা 6 RM কেবেলটা আমরা এদিক থেকে কিন্তু সুন্দর করে আমরা একদম সুন্দরভাবে আইনা আমরা এখান থেকে এই যে কেবলগুলো কিন্তু আমরা সরাসরি ছাদ দিয়ে একদম সরাসরি ওই পাশে আমাদের এই প্রত্যেকটা কেবল কিন্তু কপার করা, এই প্রত্যেকটা কেবল কিন্তু কপার করা, এবং কি প্রত্যেকটা কেবলের ভিতরে আমাদের এই প্রত্যেকটাতে ফায়ার প্রোডাক্টস দেওয়া আছে, প্রত্যেকটা কেবলে ফায়ার প্রোডাক্টস দেওয়া আছে। তো এই কারণে দেওয়া আছে যে ইনসুলেশন ফায়ার প্রোডাক্টস প্লাস হচ্ছে আমাদের যে সেফটির জন্য, যদি যাতে কেবলের ভিতরে পানি না ঢুকে, এই প্রত্যেকটা কেবল কিন্তু আমরা হাই কোয়ালিটি মানের আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এখান থেকে কিন্তু সরাসরি নিয়ে গেছি, আমরা বর্তমান আছি এটা হচ্ছে টোটালি 6 তলা। আমরা 6 তলার থেকে কিন্তু আমরা IPSটা ইনস্টল করছি 4 তলায় নিয়ে, অতএব আমরা মাঝখানে কিন্তু মোটামুটি 4টা ফ্লোর মানে 3টা ফ্লোর, 3টা ফ্লোরের পরে 4 নম্বর ফ্লোরে যায় কিন্তু আমরা মেশিনটাকে IPSটাকে ইনস্টল করছি। তো আমরা এটাতে কিন্তু 70% কিন্তু আমরা বিদ্যুৎ সেভ পাই, 70% যদি আকাশে ওয়েদার খারাপ না থাকে, যদি স্থান ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ দরকার পড়ে না।
তাহলে আমাদের বিদ্যুৎ দরকার পড়ে না। আমরা টোটালি 60টা লাইট, 60টা ফ্যান, 10টা লাইট কন্টিনিউয়াসলি ভাবে চালানোর মতো ক্যাপাসিটি গুলো থাকে। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা দেখালাম যে আমরা কেন ভালো মানের জিনিসগুলো ব্যবহার করি, দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে তারা এই বলছে সে বলছে, এই দিচ্ছি সেই দিচ্ছি, তারা ইন্ডিয়া থেকে আইপিএস ক্রয় করে এনে বলতেছে আমরা গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টির জন্য যখন যাচ্ছেন তখন কিন্তু আপনাকে এক মাস যদি আপনার গ্যারান্টির জন্য ঘুরতে হয় বা ওয়ারেন্টির জন্য ঘুরতে হয় তখন আপনি কি করবেন? আর আমাদের কাছ থেকে নিলে আপনারা কি পাবেন? তাৎক্ষণিক সমাধান, হয়তো আপনাদের কাছে এক থেকে দুই দিন সময় চেয়ে নিব, তার বেশি না, যেহেতু আমরা নিজেরা এটা তৈরি করে থাকি। আমাদের মতো আমরা কিন্তু তৈরি করে আপনাদেরকে তাৎক্ষণিক উপস্থিত করে দিতে পারবো। আর তারা কখনোই তো একটা জিনিসের সম্বন্ধে জানা নাই, না জানার ক্ষেত্রে তারা খালি নানান ধরনের কথা বলে থাকে। আজকে এই জন্য ভিডিওটা করা যে আমরা করি না, বড় বড় প্রজেক্টগুলো আমরা দেখাই না, ভিজিট করি না, তাদের মতো না যে একটা প্রজেক্ট যদি ভিজিট করলাম সেখানে গেলে আমরা ওই ভিজিটগুলো করে ফেললাম, এটা কখনোই হয় না। তবে আজকে আপনাদের জন্য এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।